মালা বদলের পর আচমকাই যেন শাহরুখ খান ভর করলেন বরের উপর। রেগে গিয়ে কোণে বিয়ে তো ভাঙলেনই, বরকেও পাঠালেন গারদে। বিয়ের আনন্দে মেতেছিলেন সকলেই, হই চই আর নাচ গানে সরগরম ছিল বিয়ে বাড়ি। মালা বদল পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু তারপরে ঘটে গেল চরম অপ্রীতিকর ঘটনা। আচমকাই যেন শাহরুখ খান ভর করলেন বরের উপর, যা দেখে রীতিমতো চোটে লাল হয়ে বিয়ে ভাঙলেন কোণে। এমনকি এই কাণ্ডের জন্য হবু বরকে জেলের পেছনেও পাঠাতে পিছু পা হননি তিনি। রবিবার সন্ধ্যায় এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মৌ জেলা। সেখানকার আজমগড় জনপদের কোপাগঞ্জের দোস্তপুরা এলাকার বাহাদুর সোনাকরের মেয়ে বিয়ে ছিল। ঠিক সময়ে বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছিলেন বরও। এদিকে তাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি কোনে পক্ষ। সবকিছুই ঠিকঠাক চলছিল, এমনকি রাত 10টার দিকে জয়মালা বা মালা বদলের অনুষ্ঠান শুরু হয়। জয়মালার মঞ্চে হবু বধূকে দেখি আচমকাই অদ্ভুত আচরণ শুরু করলেন বর, আর এতেই শুরু হয়ে যায় হাঙ্গামা। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ যেন বদলে যায়। এহেন পাত্রকে বিয়ে করতে অস্বীকার করেন কোণে। কিন্তু কি এমন করেছিলেন বর, যা দেখে মেজাজ হারিয়েছিলেন কোণেও? আসলে স্থানীয় সূত্রের খবর, জয়মালা হওয়ার সময় কোণেকে দেখেই আচমকাই বলিউড বাদশাহ শাহরুখ খানের ডায়লগ ওড়াতে শুরু করেন বর। তিনি বলে থাকেন, মরতে দম তক লেকর যাওঙ্গা দুলহন, মাং মে সিন্দুর ভি ডালুঙ্গা, আশিক হো মে কাতিল ভি হু, সবকে দিলো মে রাজ করনে ওয়ালা ভি হু। তাছাড়াও সে বলে, মে ওয়াদো সে মরতা নাহি, মরনে সে কভি ডরতা নাহি। আর হবু বরের মুখে এই ডায়লগ শুনে কোণে পক্ষের মনে হতে থাকে যে তাদের দিক থেকে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, যার কারণে চোটে রয়েছেন বর। তাই বাড়ির হবু জামাইয়ের মানভঞ্জন করতে লেগে পড়েন তারা। কিন্তু বরের রাগ ভাঙানো এক প্রকার দুষ্করী হয়ে উঠেছিল, কিছুতেই মানছিলেন না বর। এরপরে বিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায়। বিয়েতে আগত অনেক অতিথি আবার বরকে মানসিক ভারসাম্যহীন বলে ডেকে দেন। এরপরে পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যায়। ইতিমধ্যেই বর আবার জয়মালার মঞ্চে উঠে অদ্ভুত আচরণ করতে শুরু করেন, এমনকি বিয়েতে উপস্থিত অতিথিদেরও ধমক ধমক দিতে শুরু করেন। হবু বরের এই অবস্থা দেখে যার পর নাই রেগে গিয়েছিলেন পাত্রী। বিয়েতে বেঁকে বসেন এবং পুলিশ ডাকার ভয় দেখান, কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশের কথা শোনা মাত্রই বর গর্জে ওঠে, পুলিশ ডাকো আর থানাকেই ডাকো, কেউ আমার কিছু করতে পারবে না। ফলে বিয়ে বাড়িতে হাঙ্গামা আরও বাড়তে থাকে। ইতিমধ্যেই খবর যায় পুলিশের কাছে। তারা এসে বরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সকলের সামনে ফের অদ্ভুত আচরণ শুরু করেন তিনি। বেগতিক বুঝে বরকে হেফাজতে নেয় পুলিশ। সেই সঙ্গে বর এবং কোণের ভাইরাও আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন।